আপনারা জানেন এই চকবাজারের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও যৌবনের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগ হওয়ার পরে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা শহরে কলকাতা থেকে চলে আসলেন, এসে তিনি সর্বপ্রথম 150 চক মোগলটুলি লীগের যে কর্মীদের যে অফিস ছিল সেখানে এসে উনি উঠেছিলেন এবং ওখানেই বসেই উনি ১৯৪৭ সালের 4 জানুয়ারি বাংলাদেশের ছাত্রদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গঠন করেছিলেন এবং তৎপরবর্তীতে ১৯৫০ সালের 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ গঠন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছিল 150 চক মোগলটুলিতে। এই চক মোগলটুলির প্রতিটি রাস্তাঘাট, প্রতিটি মানুষ বঙ্গবন্ধুর অত্যন্ত আপনজন ছিলেন, কাছের মানুষ ছিলেন। এখানে যারা চকবাজারের স্থায়ী বাসিন্দা, যারা চকবাজারের পুরাতন দোকানদার, মালিক, জমিদার, তাদের বাপদাদাদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এবং ভাইয়ের মতন সম্পর্ক ছিল। তাদের পৃষ্ঠপোষকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই তৎকালীন পুরনো ঢাকাই ছিল ঢাকা, ওই এই ঢাকা শহরে অলিগলিতে চষিয়ে বেরিয়ে আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন। আজকে আমরা তাদের মধ্যে বঙ্গবন্ধু দু চারজন সহকর্মীকে দেখেছি, খাজে দোয়ানের রিয়াজ ভাই যিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যতন সহসভাপতি ছিলেন, তিনি বঙ্গবন্ধুর সহকর্মী ছিলেন। রহমতগঞ্জের বাটু সর্দার আমরা তাকে দেখেছি, সেই বাটু সর্দার বঙ্গবন্ধুর অত্যন্ত সহকর্মী, ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। এবং এখানে আগে যেটা জাহাজ বিল্ডিং ছিল সেই জাহাজ বিল্ডিংয়ে ঢাকা মহানগর ঢাকা সিটি আওয়ামী লীগের কার্যালয় ছিল। এখানে ভুকা মিছিল হয়েছিল নাজিবউদ্দিন সরকারের বিরুদ্ধে, সেই ভুকা মিছিলে পুলিশ হামলা করেছিল এই চকবাজারে, তখন আওয়ামী লীগের কর্মীরা পুলিশদেরকে রুখে দাঁড়িয়েছিল এবং পুলিশের গুলিতে এখানে 3 জন শহীদ হয়েছিলেন। সেই স্মৃতি, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই চকবাজার। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঢাকা পুরনো ঢাকার আরমানিটোলা মাঠে সর্বপ্রথম তিনি জনসভা করেছিলেন, মাওলানা ভাসানী সভাপতি ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, শামসুল হক সাধারণ সম্পাদক ছিলেন। তখন নওয়াববাড়ির মুসলিম লীগের নেতারা, তারা খাজা নাজিমউদ্দিন আওয়ামী লীগকে কোনো জনসভা করতে দেবে না, সেখানে বাবুবাজারের বাদশা মিয়াকে তিনি নিয়োজিত করেছিলেন সেই আপনার জনসভা ভেঙে দেওয়ার জন্য। বঙ্গবন্ধু বাদশা মিয়াকে ডেকে বললেন যে বাদশা ভাই, আমরা যে দাবি সে দাবি যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমরা আরমানিটোলা মাঠে জনসভা করব না, আমাদের দাবিগুলো আপনি শুনেন। বাদশা মিয়াকে যখন বঙ্গবন্ধু তাদের দাবির কথা শুনালেন, বাদশা মিয়া বললেন এটা তো আমাদের প্রাণের দাবি, আপনি জনসভা করেন, দেখি আপনার কোন নবের বাচ্চারা এখানে আপনাকে জনসভা করতে দেয় না। এবং উনি 1000 টাকা, 1 টাকা বান্ডিল 1000 টাকা বের করলেন যে এই খাজা নাজিমউদ্দিন আমাকে 1000 টাকা দিয়েছে সেই আমলে আওয়ামী লীগের জনসভা ভেঙে দেওয়ার জন্য। তিনি সেই টাকা জনগণের মাঝে ছুঁড়ে মারলেন এবং বললেন যতদিন আমি আছি এই আরমানিটোলা মাঠে আওয়ামী লীগ জনসভা করবে। এই ছিল অতীতের ইতিহাস। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আক্তার ভাই এসেছেন, আক্তার ভাই বক্তব্য রাখবেন। আমি স্মরণ করি 15 আগস্টে যারা নিহত হয়েছেন তাদেরকে,
এবং 21 আগস্ট আপনারা জানেন পন্ডি আগস্টে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ব্যারিস্টার ফজলিনুর তাপসের বাবা মাকে ও তারা সেদিন হত্যা করেছিল। প্রিয় ভাইরা, এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই ঢাকার কৃতি সন্তান, ঢাকার প্রথম নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ হানিফ ভাই সেদিন মানব ঢাল সৃষ্টি করে বঙ্গ শেখ হাসিনাকে 21 আগস্টের 1994 সালে তিনি রক্ষা করেছিলেন। সিরাজুল ইসলাম রাডু ভাই, তিনি নিজের জীবনকে উপেক্ষা করে সেদিন সেই ঘাতকদের সামনে দাঁড়িয়েছিলেন, তার স্প্রিন্টারে তিনি আহত হয়েছিলেন। আমাদের আক্তার ভাই সেদিন গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন। আজকে সমস্ত ত্যাগী নেতাকর্মীরা এখানে উপস্থিত আছে এবং আজকে যে অনুষ্ঠান, কোরআনের পাখিরা এখানে বসে আছে, এরকম সুন্দর অনুষ্ঠান আমি মনে করি ঢাকা শহরে গত 15 আগস্টের কোনোখানে এরকম প্রোগ্রাম হয় নাই। আমি সিরাজুল ইসলাম রাডু ভাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।